امام اعظم امام الائمه سراج الامه رئيس الفقهاء والمجتهدين سيد الاولياء والمحدثين اي পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হলেন সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হলেন তখন উনি চিন্তা করলেন যে বহু লেখাপড়া করেছি এখন নিজের একটু চিন্তা করি চিন্তাটা কি যে নিজে আমল করি বাকি জীবন কাটিয়ে দেই এই চিন্তা করতে ভাই দিনে রাতে ঘুমাইছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দরজার মধ্যে কে জানি আঘাত করতেছে এইভাবে এবারে দরজা খোল উনি স্বপ্নে যোগে বলতেছে মান আংতা কে আপনি বাহির থেকে আসতেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীকে দেখতে মন চায়নি বেশি বেশি দূরত্ব পড়বেন সহি তরিকায় কাদের নবীকে দেখতে মন চায় যে স্বপ্নে চেহারাটা দেখবেন একটু যে ভাই সামাইল তিরমিজিতে আসছে কি যে সুন্দর চেহারা চেহারা দেখতে জান্নাত অজীব আমি দোয়া করি বেশি বেশি দূরত্ব পড়বেন তো ইমাম আবু হানিফা স্বপ্নে দেখতেছে কে যেন দরজার মধ্যে আঘাত করতেছে এইভাবে বলতেছে মান আংতা কে আপনি বাহির থেকে আসতেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরজা খোলো দরজা খুলছে আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে যখন নবীজি আমার ঘরে প্রবেশ করেছে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে আমি বললাম ওগো নবীজি আপনার চেহারা এত সুন্দর আপনাকে কোথায় বসতে দেই আপনাকে বসার মতন দেওয়ার জায়গা আমার নাই ওগো নবীজি আপনার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আল্লাহর নবী যখন আমার ঘরে প্রবেশ করলো আমার অন্ধকার ঘর ওনার চেহারা এত সুন্দর একেবারে দিনের আলোর চাইতে বেশি আলোকিত হয়ে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন ওগো নবীজি আপনাকে কোথায় বসতে দেই আপনি আমার খাটে বসেন না না খাটটা নরমাল আপনি আমার চেয়ারে বসেন ও নবীজি না না আপনি আমার ওই জায়গায় বসেন নবীজি বলতেছে আবু হানিফা আমি বসতে আসি নাই আবু হানিফা আমি বসতে আসি নাই আমি তোমাকে একটা মেসেজ দিতে আসছি তোমার যে চিন্তা তোমার যে চেতনা তুমি বলে বাকি জীবন কাটিয়ে দিবা আমল একলাক করে আরে বেটা ইমাম আবু হানিফা তোমাকে তো আল্লাহ সৃষ্টি করছে অন্য কারণে এই ইমাম আবু হানিফা তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে আমি পয়গম্বরে আরবি রহমাতুল লিল আলামিনের সুন্নতকে জিন্দা করার জন্য তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ তুমি তোমার চিন্তা করলে হবে না ইমাম কুল শিরোমণি তোমাকে আল্লাহ জগৎ শ্রেষ্ঠ ইমাম বানাবেন তুমি ইমাম কুল শিরোমণি হবা অতএব আজ থেকে তুমি আমার বাল্লিগু আন্নি ওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হলে পৌঁছাই দিবা গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তোমার ইলিম প্রচার হবে প্রচার হবে তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ আমার সুন্নতকে জিন্দা করার জন্য তোমাকে সৃষ্টি করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য অতএব তুমি গোটা পৃথিবীতে এলেমের প্রচার প্রসার করো জাগ্রত হওয়ার পরে উনি চিন্তা করলো আল্লাহু আকবার আল্লাহ আমাকে মাফ করো এরপরে উনি দিনের কাজ শুরু করে দিলেন ইলমে দিনের প্রচার প্রসারে উনি নিজেকে নিয়োজিত করলেন এখন হানাফি বলেন সাফি বলেন মালিকি বলেন হাম্বলি বলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ ইমাম আবু হানিফার ঋণ কেয়ামতের আগ পর্যন্ত শোধ করতে পারবে না